নতুন বাইক লঞ্চ হয়েছে আমার পিছতে আছে বাইকখন এই সব চারিখন বাইক বহুত ভাল লাগিছে মোৰ মনটো হেল্লো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ সবাই ভালে আছে আর এটা গই আছো বাজাজ শোরুমত ভাই ইন্ডিকেটর দে ইন্ডিকেটর ইন্ডিকেটর নিদিব ডাইরেক্ট কাটি দিব তো এটা গই আছো বাজাজ শোরুমত বাজাজ শোরুমত গই আছো কারণ নতুন বাইক লঞ্চ হয়েছে নিকো ভাই মই সিরাজ দা আর মেহতাব ভাই আর জ্যাক ভাই গোটে এটা আহি আছে সব গই গেলে তাতে একজাত লগ হম এখন কেনেকুয়া হব গম নব বর্তমানলৈকে শুনিছোঁতো পুরা নিউ লুক দিছে পালসার 150 এটা যাম তাতে গই কেনে আপনার দেখাই আছো ভালকে টেস্ট ড্রাইভ লম গাড়িখন ইমান লেতেরা হয়েছে ন গাড়িখন ধুয়াই নাই এই কালারটো লেতেরা হলে কিবা বেয়া দেখা যায় ধুই কেনে সাফা করে রাখিলে জিলিকি থাকে ন ভাল লাগে রাস্তার মধ্যে এটা জাম লাগি আছে আর এটা কাজিয়া করাত লাগি গৈছে কি হব এনেই রাস্তাটো জাম লাগি থাকে জামে কমিব নোখোজে তাত আর ইহতের জন রাস্তার মধ্যে রখি পুরা লাগি আছে মারামারি কর তর্কাতর্কি করে কি হব ইয়াত আর জাম কি দেখাম নিজরে মাথা গরম হয়েছে আর আপনার মাথা গরম করিব ইচ্ছা নাই তো ডাইরেক্ট শোরুমলৈকে যাও গই তাত লগ পাই আছো গাইস আহি পাই গেল সুহানি বাজাজ এটোয়ে হল সুহানি বাজাজ পুরা গান চান লগাই পুরা হেরি করে রাখিছে দেখাবলে আহি পালো সোহানি বাজাজ এটা সিরাজ দা আর মেটা ভাই গেছে টেস্ট রাইড লব তো আমার পিছতে আছে বাইকখন এই সব চারিখন বাইক অলপমান পিছতে ইয়ার পর্দা গুছা হব আর বাইকখন দেখাবো কেনেকুয়া বাইক আমার জ্যাক ভাই সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে আছে গতিকে তেও আজির এই বিশেষ অনুষ্ঠানটির যে আপনাদের জানে আজি T150 পালসার বাইকখন লঞ্চ হবলে গই আছে গতিকে সেই বাইকখনের বিষয়ে অকমান তেওঁক কবলৈ অনুরোধ জানাইছো এয়া হরজিন্দার সিং ডাঙরিয়া তেওঁক এটি ফুল আর এখন ফুলাম গামোচাৰে সম্বর্ধনা জ্ঞাপন করেছে এটি হাত চাপৰি হব লাগে ধন্যবাদ এই পালসার ব্র্যান্ডটো অলমোস্ট 1 crore bikes are running on Indian roads, so which is a great achievement for Bajaj. BSARAX. First of all, I would like to thank Sohani Bajaj. মানে মোক ইনভাইট করার বাবে এসপ্তাহমান আগে মোক কল এটা আহিছিল এনেকুৱা এনেকুৱা নতুন বাইক আহি আছে নর্থ ইষ্টত সো সেইটো কারণে মই বহুত থ্যাংক ইউ সো মাচ সোহানি বাজাজ মাতার কারণে আর পালসার বাইকটো আজিও নহয় যেতিয়া মানে ইন্ডিয়াত ক্রেজ নাছিল ইমান বাইকের তেতিয়া পালসার বাইক তেনেকুৱা বাইক হয় এটা ব্র্যান্ড হয় যেটা আহিছিল যেটা প্রথমবার স্পোর্টস বাইক বলে যে কয় যেটা প্রথম প্রথম মই পালসার এক্স চাইছিল টিভিত চাইছিল ডেফিনেটলি মেল বলে এটা ইয়াত আহিছিল আগতে এই ছোৱালী মানুহৰ গ'লে বাইকটো ঘূৰি যায় আপোনালোকে তেনেকুৱাতে যিয়ে নহওক এতিয়াৰ পৰা পালসাৰ বাইকৰ ক্ৰেজ বহুত আছিলে যিহেতু সময়ৰ লগত পৰিৱৰ্তন বহুত নেচেচাৰী সেইটো কাৰণে আজিকালি যি হিচাপে মডাৰ্ণাইজ আহি আছে সেইটো কাৰণে পালসাৰ ব্ৰেণ্ডটোৱে মানে পুৰণা বস্তুবোৰ আছে কিন্তু নতুন বাইকবোৰ লঞ্চ কৰি আছে নিউ এজৰ টেকন'লজিৰ লগত একেলগে মিলি যাবলৈ আগত সেইটো কাৰণে থেংক ইউ ছ' মাছ মোক মতাৰ কাৰণে সোহানি বাজাজ থেংক ইউ ছ' মাছ থেংক ইউ সিৰাজ দা আৰু এইফালে আছে নিকো ব্লগছ নিশ্চয় নিশ্চয়
একদম স্মুথ গাড়ি হয়, চলাই কিন্তু বহুত মজা লাগি আছে, কন্ট্রোলিংও বহুত মজা। আর এটা টপ মডেল হয়, এটা ডুয়েল চ্যানেল এবিএস আছে, এখন বেস্ট মডেল আছে যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস হয়, চলাই কিন্তু মজা আছে, কমফর্টও মজা। আগর পালসার 150 বেটার আছে, যদি কোনো বাইক লম বলে ভাবি আছে, বাজেটও কম, পালসার P150 খন লব পারে, কম প্রাইসত বহুত ভাল গাড়ি হয়, ফ্লাটো বহুত মজা লাগিছে। আর আপনাদের আহি টেস্ট ড্রাইভ লব পারে, সোহানি বাজাজের টেস্ট ড্রাইভের কারণে গাড়ি এভেলেবল আছে। নতুন বাইক দেখা হলে পালসার P150, তো টেস্ট রাইডও ললো, টেস্ট রাইডও দেখা পালে, এটা বাকি নিকো ভাই ইয়াতে আছে লট, নয় কি হবো ভাল লাগছে, আপনাদেরও ভাল লাগবে। আর এটো মানে না ইমান স্পিড করে সে গবে পড় নাই, আর আমার সাথে একটা ভাব বুঝি এটা দা হ্যাঁ কেনবা লাগি বাইকখন বাইক বাইক বলে আর বিয়া বিয়া সব সাবা করাই টু দিস চ্যানেল and hit the notification button তোরা যারা বিজি ডিগরে নকৰা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব কৰি দিব লগ পাইছ নেক্সট ভিডিও তেৰ লগে বাই সব বাই কৈ দিয়া আজিলে আপোনাৰ ভিডিও ভাল লাগিছে কমেন্ট দি কৰি ভাল লাগিছে তাহাতে বেলেগ নহয় কি বনাই বটা আৰু কোনে সাবস্ক্রাইব কৰিব না পাইব তাৰ সহায়ৰে কথাটো বহুত ভাল লাগিছে মন মন তো হৈ গেল বাই।